بسم الله الرحمن الرحيم. مولانا سعد صاحب الشنطه আমাদের ওলামায়ে কেরামের দণ্ডটা কোথায়? আমিরত্ব নিয়ে সমস্যা নয়, সমস্যা হলো আপনি আমিরের চেয়ার দখল করে যে বোধ আকীদা আর ঈমান বিধ্বংসী কথাবার্তা মানুষের অন্তরে ছড়িয়ে দিচ্ছেন, সেই সবগুলোই হলো সমস্যা, সেগুলোই হলো সমস্যা। আমি আপনাদের সামনে লম্বা ফিরিস্তি বলার সময় নাই। মাওলানা সাদ সাহেবের ঈমান বিধ্বংসী বক্তব্যগুলো সব একে একে তুলে ধরার সময় নাই, মাত্র দুইটা উদাহরণ দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। আপনাদের এলেম আমি আমি জানি, এখানে অনেক লোক আছেন যারা বড় আলেম নন, এখানে অনেক লোক আছেন যারা বড় আলেম নন, এখানে অনেক লোক আছেন যারা বহু লেখাপড়া করে শিক্ষিত হন নাই, কিন্তু আমার এই আলোচনা দ্বারা আপনি আপনার বিবেককে একজন মুসলমান হিসেবে জিজ্ঞেস করবেন যে মাওলানা সাদ সাহেব ঠিক না ভুল। মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? কে তিনি? আল্লাহর প্রেরিত একজন রাসূল। কে তিনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমরা আল্লাহর প্রেরিত সকল রাসূলগণের উপরে ঈমান এনে মুসলমান, ঠিক কি না? সমস্ত নবীগণ দোষ ত্রুটির ঊর্ধ্বে, জোরে বলেন, সমস্ত নবীগণ দোষ ত্রুটির ঊর্ধ্বে। আল্লাহ সকল নবীগণকে সব ধরনের গুনাহ খাতা থেকে কুদরতি হাতে হেফাজত করেছে, তারা গুনাহ ও মাসিয়ত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র। এটা আমাদের আকীদা, কথা বলেন। এবার আসেন, মাওলানা সাদ সাহেব বলতেছেন আপনারা আপনাদের এলাকার মসজিদে শুনেছেন, আমি শুনেছি, আপনিও শুনে থাকবেন, সাধারণ মুসল্লিগণ যখন তাবলিগের ছয় নম্বরের বক্তব্য আলোচনা করেন তখন দাওয়াতের প্রয়োজনীয়তা আর দাওয়াতের গুরুত্ব বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে বলে দেখেন মুসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে দেওয়ার কারণে তার উম্মত গুমরাহ হয়ে গেছে। কথাটা কিন্তু শুনে সবাই আহা করছেন, সবাই অহো করছেন, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছেন, কিন্তু মুসলমান ওই বর্ণনার ভঙ্গির ভিতরে কতগুলো সমস্যা আমি একটা একটা আপনার তুলে ধরতেছি। উনি দাওয়াতের মর্যাদা বুঝেছেন কিভাবে? যে দাওয়াত আমাদের লাজেম, দাওয়াত আমাদের গুরুত্বপূর্ণ, দাওয়াত আমাদের লাগবেই, দাওয়াত ছাড়া পথ 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 মত নাই, দাওয়াত ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। দেখেন দেখেন মুসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে দিয়ে তুর পাহাড়ে কিতাব আনতে গেছেন, এই জন্য তার উম্মতরা গুমরাহ হয়ে গেছে। কথাটা সুন্দর না? দাওয়াতের অনেক দাম, দাওয়াতের অনেক গুরুত্ব, কথাটা সুন্দর না? কথা বলেন। কিন্তু আমাদের আমাদের উলামায়ে কেরামের নিরপেক্ষ বিশ্লেষণ যখন নাকি এটার উপরে আক্রমণটা কত জঘন্য, বুঝে করেন আর না বুঝে করেন, জেনে শুনে করেন বা না জেনে করেন, আপনার এখানে যে বড় ধরনের নবীর উপরে আক্রমণ দিলেন সেটা তো আপনি বুঝতেছেন না, যারা বুঝতেছেন তারা ধরে দিচ্ছেন, কিন্তু আপনি কি ফিরে আসবেন না ঘাউরামি করবেন? জোরে বলেন। মাওলানা সাদ সাহেবকে দারুল উলুম দেওবন 12 থেকে 15 বছর পর্যন্ত এই কথাটা শুনাইতেছেন, আপনি বলেন হেডকোয়ার্টার থেকে একটা কথা যদি বাইর হয় এটা তৃণমূলে পৌঁছতে পৌঁছতে কি 2-1 বছরে সম্ভব না 10-15 বছর লাগে? সময় লাগে না? তো মাওলানা সাদ সাহেবের এখান থেকে নিজামুদ্দিন থেকে যদি এই ঈমান বিধ্বংসী কথাটা বের হয় এটা আমাদের কিশোরগঞ্জের সাধারণ মসজিদ পর্যন্ত একজন নগণ্য মুসলমান যদি এটা মুখ থেকে বের করে, বলেন তো এই কথাটা ওখান থেকে ভাই 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 হইয়া এই পর্যন্ত আসতে আসতে সময় লাগছে কিনা? বহু সময় লাগাইয়া এই পর্যন্ত আসছে। দারুল উলুম দেওবন্দ বার বার তাকে এটা ফেরত আনতে বলছেন, রুজাত করতে বলছেন, ফিরে আসতে বলছেন, তওবা করতে বলছেন, তিনি ফেরত আসেন না। এই জন্য দারুল উলুম দেওবন্দ স্পষ্ট বলেছেন, ওলামায়ে কেরাম স্পষ্ট বলেছেন, এমন ঈমান বিধ্বংসী একজন ব্যক্তিকে আমির তো কখনোই সম্ভব না, তাকে অনুসরণ করা কখনোই জায়েজ নেই। আমি তো স্পষ্ট বলবো যে তাকে আমাদের এলাকার মসজিদের খাদেমও আমরা বানাইতাম না। এবারে খাদেম হলেও গন্ডগোল করবো কতক্ষণ? কি বললেন তিনি ভাই? দাওয়াতের এত দাম, দাওয়াতের এত দাম, দাওয়াতের এত দাম, যে মুসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে দিয়ে তুর পাহাড়ে কিতাব আনতে গেছেন তো ওনার উম্মত গুমরাহ হয়ে গেছে। এবার কথাটা বিশ্লেষণ বুঝেন, মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গেছেন, আপনাদের বিবেক কি বলে উনি গেছেন নাকি আল্লাহ ডেকে নিয়েছেন? আবার কোন তুর পাহাড়ে কি তাওরাত কিতাব গাছের মধ্যে ধরে রয়েছে, উনি গেছেন তুর পাহাড় থেকে কিতাব আনতে নাকি না? আল্লাহ দিবেন যখন সিদ্ধান্ত করছেন তখন আল্লাহ তাকে ডেকে নিয়েছেন, জোরে বলেন। তাহলে আপনি
যে বললেন মুসা ইসলাম কিতাব আনতে গেছেন বলে তারা গোমরাহ হয়েছে উনি তো জান্নাই আল্লাহ নিয়ে গেছেন তো কথাটা কি ওনার উপর পড়লো না আল্লাহর উপর কথা বুঝিয়েন দুই নাম্বার মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেও তো গেছেন কেউ নিয়ে গেলেও তো উনি গেছেন তাহলে উনি গেছেন বলে গোমরাহ হলো এই কথা বলে ওনাকে দোষী করলেন তাহলে ওনার উপরে নবুয়তের উপর আক্রমণ দিলেন প্রথম আক্রমণ দিল কার উপরে দ্বিতীয় আক্রমণ দিল কার উপরে তিন নম্বর আপনাদেরকে আমি খেজুর বণ্টন করব কি বণ্টন করব আমার কাছে বালতিতে খেজুর নাই খেজুরটা ওই ঘরের ভিতরে আপনাদেরকে বললাম যে আপনারা সবাই বসেন আমি খেজুরটা নিয়ে আসি বণ্টন করব কি জোরে বলেন না আমার কাছে আছে আমি কি করতে হবে এখন আমি আনতে গেছি আর আপনারা ঝগড়া লাগিয়ে গেছেন এটা কি আমার দোষ জোরে কোন এখন মানুষের দাওয়াত না দিয়া কিতাব আনতে গেছেন দেখা মানুষ গোমরা হয়েছে ও বেকুব তুমি কি একবারও চিন্তা করলা না মুসা আলাইহিস সালাম দাওয়াতটা দিবেন কিসের কিতাবেরই তো কিতাবই তো নাই দাওয়াত দিবেন কি কিতাবের দাওয়াত দিবেন তো কিতাব আনতে গেছেন মন্ত্র আনতে গেছেন খেজুর বণ্টন করবেন খেজুর তো নাই খেজুর আনতে হবে না তো মুসা আলাইহিস সালাম খেজুর আনতে গেছে তুর পাহাড়ে কিতাব আনতে গেছে আরে এই কইছে না দাওয়াত দেয় নাই দিককে গোমরা হয়েছে কি দাওয়াত দিব ওনার কাছে তো পুঁজি নেই কথা বুঝতেছেন না উনি তো দাওয়াত দিবেন কিতাবের এখন কিতাব তো নাই দাওয়াত দিবেন কিসের কিতাব আনতে যেতে হবে না তো উনি কিতাব আনতে গেছে আর এরা গোমরা হয়েছে ওই যাক করা গোমরা আমার কিতাবের দরকার আগে ফুনজি আনি পরে দাওয়াত দিব ওরা গোমরা হইয়া মরে যাক মুসা আলাইহিস সালামের উপরে আপত্তি তোহমত কেন দিলেন কথা কন এই হলো একদিকের এবার আসেন উম্মত গোমরা হইয়া গেছে মুসা আলাইহিস সালাম গেছেন এই জন্য উম্মত গোমরা হয়েছে গেছেনের ব্যাপারে তিনটা আপত্তি তুলতাম এক নম্বরে আল্লাহর উপর তোহমত দুই নম্বরে নবীর উপর তোহমত তিন নম্বরে অহেতুক একটা কথা নবীর উপর চালিয়ে দেওয়া যেহেতু দাওয়াত নাই যন্ত্র নাই বস্তু নাই তাহলে উনি দাওয়াত দিবেন কি জিনিস দাওয়াতের যন্ত্র মন্ত্র বস্তু আনতে উনি গেছেন এটা ওনার দোষ নয় সব গোমরা হয়ে গেলেও ওনার কোনো অসুবিধা নাই কথা বুঝতেছেন নি এবারে সার উম্মত গোমরা হইয়া গেছে আমি বলবো উম্মত গোমরা হয় নাই উম্মত গোমরা হয় নাই ওলামায়ে কেরাম আমার আশেপাশে আছেন আমার আকাবির মুরব্বিগণ কোরআনে সূরে তোহার মধ্যে আল্লাহ বলেছেন ফা আদাল্লাহুমুস সামিরি সামিরি নামক এক লোকে তাদেরকে গোমরা করেছে আপনারা এবার বলেন তো করেছে আর হয়েছে এক এক বেন এক গর্তে পইরা গেছে আরেকজন গর্তে ফালাইয়া দিছে এক এই বেটারা কি গোমরা হইছে না অন্য কেউ গোমরা করছে এখন আপনি যে বললেন তুর পাহাড়ে কিতাব আনতে গেছে দেখে উম্মত গোমরা হইছে আমরা কোরআন ঘাইটা দেখি উম্মত রে গোমরা করছে তো এখন গোমরা হইছে কইয়া কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা আপনি করলেন কিনা কথা বলেন তাহলে এবার উম্মত গোমরা হইছে কইয়া কোরআনের ভুল ব্যাখ্যা করলেন ওইদিকে আবার মুসা আলাইহিস সালাম গেলেন কেন এই কথা বইলে আপনি আল্লাহ আল্লাহর রাসূল নবুয়ত সবগুলোর উপর আক্রমণ দিয়ে বসলেন কথা কইছেন ছোট্ট তাবলিগের দার দাওয়াতের দাম বাড়াইতে গিয়া বহু কিছুর দাম কমায় দিছেন একবারও কি আপনি ভাবলেন না ও মুসলমান আল্লাহর বান্দাগণ এই জন্যই আমি স্পষ্টতর বলতে চাই মাওলানা সাদ সাহেবের এই বক্তব্যগুলো দ্বারা আমাদের সাধারণ মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে দুই নম্বর উদাহরণ সাহাবাই কেরাম ওহুদের পাহাড়ের পাদদেশে অবস্থান না কইরা রাসূলের সাথে নাফরমানি করছেন এই জন্য ওহুদের যুদ্ধে সাহাবাই কেরাম পরাস্ত হইছেন আপনাদের কি বিশ্বাস সাহাবাই কেরাম নবীজির সাথে নাফরমানি করছেন না নাফরমানি করছেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে হত্যা করলে যদি নাফরমানি করতেন তাহলে কেন তিনি আগুনে ঝাঁপ দিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবন্ত সুমাইয়ার দুই পায়ে দুটো রশি লাগাইয়া দুটো উটের মধ্যে বাইরে দুই দিকে চাপ দিয়ে দিলেন আর জীবন্ত সুমাইয়া দুই ভাগ হয়ে ইন্তেকাল করলেন শাহাদাত বরণ করলেন যদি ওনারা নাফরমান হতেন তাহলে এভাবে জীবন দিলেন কারা কথা কন না কেন যদি সাহাবায়ে কেরাম নাফরমান হতেন তো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার শরীরের গোশতগুলো গেল কোথায় যদি সাহাবায়ে কেরাম নাফরমান হতেন তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই উত্তপ্ত মরুভূমিতে পড়ে থেকে আহাত আহাত করে চিৎকার দিয়েছিলেন কারা
কথা বলেন তাহলে সাহাবাই কেরামকে নাফরমান বলে দিতে পারলে নাফরমান সাব্যস্ত করে দিতে পারলে তো আমি তো বলবো মওদুদী সাহেবের মতো সাহাবাই কেরামকে আপনারা সত্যের মাপকাঠি মানতে পারেন না আমি তো বলবো মুসলমান যারা সাহাবীগণকে সত্যের মাপকাঠি বলতে পারে না তারা আমার এলাকার মসজিদের খাদেম হতে পারে না এজন্যই ওলামায়ে কেরাম মাওলানা সাদ সাহেবের সাথে বিরোধ বা মাওলানা সাদ সাহেবকে ওলামায়ে কেরাম মানতে পারছেন না ও মুসলমান আল্লাহর বান্দাগণ মাওলানা সাদ সাহেবকে আপনারা মানবেন কেন যার মধ্যে এরকম গোমরাহি পাওয়া যায় তাকে মেনে নেওয়া নয় তার থেকে দূরে থাকা ফরজ হয়ে যায় কথা বুঝতেছেন না আপনারা এজন্যই আমাদের ওলামায়ে কেরামের কোনো খায়া কাম নাই কোনো খায়া কাম নাই আপনাদের পিছনে পিছনে এইভাবে আওয়াজ দিয়ে গলা ফাটানোর কোনো খায়া কাম নাই ইস্তেমার ময়দানে গিয়ে মাইর খায়া রক্তাক্ত হওয়ার কোনো কাম নাই মুসলমান এই নবীগণের উম্মতকে এর মধ্যে ওলামায়ে কেরামকে আম্বিয়া কেরামের ওয়ারাসাতের দায়িত্ব দিয়েছেন তারা আপনাদের ফিকির নিয়ে রাত্রে ঘুমান তারা আপনাদের ফিকির নিয়ে রাত্রে ঘুম থেকে জাগ্রত হন তারাই আপনাদের কল্যাণকামী তারাই আপনাদের একমাত্র মুর্শিদ তারাই আপনাদের একমাত্র সত্য পথের প্রদর্শনী পথ প্রদর্শক আর কেউ সত্যের পথ প্রদর্শক হতে পারে না ওই সবাই আপনার মাথায় লবণ রেখা বড়ই খাইবে আর এরা নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে আপনাকে সৎ পথে পরিচালনা করবে ঠিক